আপনাদেরকে প্রজেক্টটা দেখাচ্ছি আমরা, এবিএম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ, যে উদ্দীপনা, যে আধুনিক এবং ডিজিটাল, সেই ডিজিটাল লক্ষ্যে আজকের এই ভোট কেন্দ্রের ভোট প্রয়োগ চলছে। এই সর্বপ্রথম বরুড়া উপজেলার বরুড়ার দুটি ইউনিয়ন পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সেগুলোতে এবিএম এর মাধ্যমে ভোট হচ্ছে। তবে প্রত্যেকেরই একটি যে দেরি হলো, আমরা ভোটটা সুন্দরভাবে প্রয়োগ করতে পারছি। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক এখানে ওনার যে ভোটার আইডি কার্ড ক্লিক করলে ওনার নাম সহ চলে আসে। দেখেন এখন ম্যাচিংটা, আমরা ম্যাচিংটা দেখাচ্ছি আপনাকে। ওকে ওকে ওকে, নিশ্চিত হয়ে গেছে উনি ভোট প্রয়োগ করতে পারবেন। খুব সুন্দর একটি ডিজিটাল যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবশ্যই এই বিষয়ে সাধুবাদ জানাচ্ছি আমি। তো স্যার, আমি আমরা এই বিষয়টা একটু জানতে চাই। এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাবো প্রিন্ট মিডিয়াকে। আসলে সকাল থেকে অনেক ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ইভিএমে আমারও এটা প্রথম ভোটার, কিন্তু এত সুন্দর এবং এত সহজভাবে ভোট দেওয়া যাচ্ছে, এটা আসলে আমাকে খুব আপ্লুত করছে। আমার মনে হয় ইভিএমে হলেই আগামী দিনগুলোতে ভোট আরও সুন্দরভাবে কাস্ট হবে। তো প্রথমত অনেক বয়স্ক মহিলা যারা, তাদের ফিঙ্গার একটু জটিলতা হয়, তো ওগুলো হেক্সাসোলাতে হয়, আমরা গ্লিসারে দিতেছি, ওগুলো দেওয়ার পরে সঠিকভাবে আসতেছে এবং এই পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের মাঝে ঘটে নাই। ধন্যবাদ, ধন্যবাদ স্যার আপনাকে। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন এতক্ষণ ধরে যে এখানে যে একটি বিষয় বারবার উঠে এসেছে, যারা এখানে বয়স্ক যারা আছেন তারা ভোট দিতে একটু সমস্যা হচ্ছে, ওনাদের আঙ্গুলের ছাপের সাথে মিল হচ্ছে না, একটু হয়তো কাজের কারণে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে দীর্ঘ লাইন, আর সেখানে প্রশাসনের যারা নজরদারিতে রয়েছেন এবং প্রশাসনের লোক রয়েছেন, ওনারা সুশৃঙ্খলভাবে লাইনটিকে করে দিচ্ছেন, যাতে যারা ভোট প্রয়োগ করবেন বা যাদের প্রার্থী রয়েছেন ওরা যাতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভোট প্রয়োগ করতে পারবেন, সেই ইয়েটি ওনারা করে দিচ্ছেন। তো প্রিয় দর্শক।